হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, কেমন আছো বলো? তোমরা সবাই, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো চলে এসেছি আজকাল একটা নতুন ব্লগ নিয়ে, খুব এক্সাইটিং কিন্তু আমি, আর তো তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়ে আছি। এই যে আমি হাতে নিয়ে নিয়েছি, এটা কি বলো তো? গেস করতে পারছো তোমরা? আমি বলছি কি হয়েছে ব্যাপারটা। আসলে কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় এখন দেখছি ভাইরাল ট্রেন্ড চলছে যে ক্রিয়েট ব্লাড নিয়ে মুখে ফেসিয়াল করলে নাকি খুব মানে মুখে গ্লোয়িং আসে, আর মানে মুখের যে কোনো সমস্যা সমাধান, তোমার যে কোনো ধরনের সমস্যা, যেমন ধরো র্যাশ, পিম্পল, তারপর অ্যান্টি এজিং, মানে এভরিথিং এটা সলভ করবে। তো আমিও ভাবলাম যে এখন যেহেতু তোমার ক্রিয়েট চলছে, তো এটা ট্রাই করা যেতেই পারে, তাই না? তার জন্য এই দেখো, এই গ্লাসটাই আমি পিরিয়ডস নিয়ে নিয়েছি, মানে পিরিয়ডস এর ব্লাড এটা। আর এই দেখো, এটা কিন্তু আমাদের বাথরুম, ঠিক আছে? এটা নিয়ে তো আর ঘরে যাব না, আর এই গ্লাসটা হচ্ছে লাগে না আমাদের কাজে, তো তার জন্য এটার মধ্যেই ট্রাই করবো হ্যাকটা, তোমরা দেখতে থাকবো। সো আর ইউ এক্সাইটেড গাইজ? আমি কিন্তু ভীষণই এক্সাইটেড রেজাল্টের জন্য, যে কি রেজাল্ট দেখা যায়। তো দাঁড়াও, তার আগে এটা অ্যাপ্লাই করার জন্য একটা কটন নিতে হবে। তো দাঁড়াও, কটনটা নিয়ে আমি আসছি। তো এই দেখো, কটন নিয়ে চলে এসেছি, মানে মুখে এই প্রথমবার এই হ্যাকটা ট্রাই করছি, কেমন কেমন লাগছে। একদম মানে ক্রিয়েটসের যেমন স্মেল হয়, স্মেলটা কিন্তু একদমই ভালো না, বাট এটা কিন্তু ভালো রেজাল্ট দেবে, সো ট্রাই করা যেতেই পারে, তাই না? কেমন লাগছে দেখো। আর তোমরা মেয়েরা জানো যে পিএসের মানে কি বল, ব্লাডের কালারটা কিন্তু একদম লাল হয় না, এরকম একটু কালচে কালচে হয়। তো আমার কেমন লাগছে, ভয় লাগছে, কুল ডাউন, ঠিক আছে? সৌন্দর্যের জন্য যা খুশি করা যায়, সৌন্দর্যের জন্য যা খুশি করা যায়। এক্সাইটেড হয়ে গেছি, কথাবার্তা আটকে যাচ্ছে। এটার কিন্তু স্মেলটা একদমই ভালো না, তো স্মেলটাকে ইগনোর করে এটা তোমরা ট্রাই করতে পারো। দেখো, হাতটাকে তোমাকে কানেক্ট করতে হবে আর এইভাবে অ্যাপ্লাই করতে হবে। তো সবাই দেখছি ট্রাই করছে, তাই আমিও ভাবলাম ট্রাই করি। ভূতনি লাগছে আমাকে পুরো। তো মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার দেখা যাক রেজাল্ট কি হয়। আর এটা যেহেতু খুব মানে স্মেল আসছে, তার জন্য এটা থাক, দেখা যাক কি হয়। দাঁতগুলো একটু সাদা লাগছে আর মুখটা লাল। তো বন্ধুরা দেখো, এটা আমি অ্যাপ্লাই করে রেখেছি, প্রায় 5-6 মিনিট হয়ে গেছে, আর বেশিক্ষণ অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ এটা স্মেলটা খুবই বাজে লাগছে। আর যেহেতু আমি ক্যামেরা লাগিয়ে আছি, এখানে ক্যামেরা বলছি মাইক লাগিয়ে আছি, তো জল দিয়ে ধুতে পারছি না, বাট এই যে ভিজে ন্যাকড়াটা দিয়ে আমি এবার মুছবো, মুছে দেখছি যে রেজাল্টটা কেমন আসে। যে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, বাও, এই হ্যাকটা তো ভালোই। দেখো তোমরা, আমার স্কিনটা কতটা ক্লিয়ার হয়ে গেছে, আর মনে হচ্ছে আমার স্কিনে না প্রচুর পরিমাণে ট্যান হয়ে গেছে, তো মনে হচ্ছে ট্যানটা একটু হলেও কমেছে, তাই না? তো দেখো কেমন লাগছে স্কিনটা আমার। তো যাই হোক বন্ধুরা, আমি মজা করছিলাম, এটা হচ্ছে বিটরুটের জুস ছিল, মোটেও পিরিয়ডস ব্লাড ছিল না। আর
তো আমি এটাই বলতে চাই যে রেড ব্লাড দিয়ে যদি একদম ডায়মন্ডের মতো চকচকে স্কিন হয়ে যায়, তবুও আমাদের অন্তত আমাদের বাঙালি মেয়েরা এটা ট্রাই করবে না কোনোদিন। হ্যাঁ, তো এটাই বলার, তোমরা ট্রাই করো না, যদিও কখনো কোনো ট্রেন্ড দেখো, হ্যাক দেখো, তো এটা থেকে দূরে থাকো। কারণ রেড ব্লাড সেল আমাদের হাইজিন এরিয়ায় তো অনেক রকমের ইনফেকশন অনেক কিছু হয়, তো এটা যদি মুখে লাগায় কি হতে পারে ভাবতে পারছো? আর কিছু বলার নাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা। আমার মেয়ে উঠে পড়েছে, আর বেশিক্ষণ ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারলাম না, সরি, বাই।